হালে বন্ধুরা আমি শ্যাকগুণিল উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা জুটি তাদের আপকামিং ছবি হচ্ছে বহুরূপী এবং সেই ছবি ট্রেলার মেকাররা অফিসিয়ালি খানিকক্ষণ আগে ড্রপ করেছে ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে অ্যাকচুয়ালি খারাপ দিক ট্রেলারটার কিছু নেই ট্রেলারটা দুর্দান্ত হয়েছে অসাধারণ হয়েছে ফলত ভালো দিক যেগুলো রয়েছে ট্রেলারটার সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আমি সবার আগে যদি গল্প সম্পর্কে বলি ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে ইনফ্যাক্ট আমরা আগে থেকেই সেটার ব্যাপারে আসলে জানতাম খুব নতুন কিছু গল্প সম্পর্কে যে রিভিল হয়ে যাচ্ছে এই ট্রেলারের মধ্যে তা একেবারেই নয় এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে একটা গ্রাম রয়েছে যেখানে প্রত্যেকেই ছ্যাঁচড়া প্রত্যেকেই সেখানে ছ্যাঁচড়া কৌশানীর ক্যারেক্টারও পকেট বা শিবুদাস চরিত্র যে একজন বহুরূপী সে একটা গ্রুপ বানিয়ে ডাকাতি করছে বেশ কিছু ব্যাংক ডাকাতি করছে সে এবং আবিরের যে চরিত্র যে একজন পুলিশ অফিসার সে এখানে শিবুদাস চরিত্রকে অর্থাৎ বিক্রম প্রামাণিককে ধরবার চেষ্টা করবে একদম কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে এমনই একটা ট্রেলার হয়েছে যথেষ্ট বড় ট্রেলার তা সত্ত্বেও কিন্তু বারবার বারবার আপনি দেখতে পারবেন বোর হবেন না বরং এন্টারটেন হবেন হ্যাঁ এই ট্রেলারটার কিন্তু সত্যিকারের একটা এন্টারটেনিং ভ্যালু আছে এই ছবিটা যে একটা হোলসাম এন্টারটেনার হতে চলেছে ট্রেলারটা কিন্তু সেটা অডিয়েন্সকে বোঝাতে খুব ভালোভাবে সক্ষম হয় বাংলার যে অডিয়েন্স রয়েছে যারা এক্সিস্টিং অডিয়েন্স যারা বর্তমানে বাংলা সিনেমা দেখে উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্সটা তাদের কথা মাথায় রেখে কিন্তু এই ট্রেলারটা ডিজাইন করা তাদের জন্য যদি আপনাকে একটা ট্রেলার ডিজাইন করতে হয় সেই ট্রেলারের মধ্যে ছবির যে এসেন্সটা ছবির মধ্যে কী 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 থাকবে প্রত্যেকটা জিনিসের ছোট্ট ছোট্ট করে হলেও কিন্তু ক্লুজ দিতে হবে কিন্তু সেটা করতে গিয়ে অনেক বাংলা ছবি ট্রেলারের ক্ষেত্রে কি হয় সিনেমার মধ্যে একদম পর 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 ইভেন্ট কীভাবে হবে ধারাবাহিকভাবে সেটা বুঝতে পারা যায় তখন সিনেমাটা দেখবার এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকেই নষ্ট হয়ে যায় সেই জিনিসটা কিন্তু বহরুপী ট্রেলারের ক্ষেত্রে হয় না এখানে কিন্তু গল্পে কি পর পর পরপর ইভেন্টস ঘটবে সেটা বুঝবার জাস্ট কোনো উপায় নেই একদম আগে পিছিয়ে করে নন লিনিয়ার ওয়েতে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে সেটাই ট্রেলারটা যেমন একটা ভালো দিক তার সঙ্গে সঙ্গে ট্রেলারটা যেভাবে শুরু হয় এবং ট্রেলারটা যেভাবে শেষ হয় একটা ট্রেলার কিভাবে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে আমি সবসময় বলি এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে বিশেষ করে যখন মানুষ ট্রেলার দেখে যাচ করে যে এই ছবিটা কি ভালো হবে না খারাপ হবে দেখতে যাব দেখতে না ট্রেলারটা শুরু হচ্ছে দেখুন আবির চট্টোপাধ্যায়ের একটা সংলাপ শিবুদার একটা সংলাপ আবির চট্টোপাধ্যায়ের একটা সংলাপ শিবুদার একটা সংলাপ পরপর সেই সংলাপগুলোকে এমনভাবে রাখা হয়েছে অটোমেটিক্যালি আপনি ওই ওয়ার্ল্ডটার মধ্যে ইনভেস্টেড হয়ে যাবেন অটোমেটিক্যালি আপনার ট্রেলারটা ভালো লাগতে শুরু করবে হাই সিচুয়েশনের মধ্যে কমেডি থাকবে এখানে কিন্তু আমরা ব্যায়ালেন্স দেখতে পাবো না বা সাধারণ মানুষের সঙ্গে ব্যাড ট্রিটমেন্ট সেই সমস্ত কিছু দেখতে পাবো না এখানে কিন্তু খুব মজার মজার কিছু মুহূর্ত হাই সিচুয়েশনে থাকবে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু ট্রেলারের মধ্যে খুব সামান্যই রাখা হয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ক করছে রীতিমতো

যে একটা ফ্লোতে গল্পটা সম্পর্কে একটু একটু করে ট্রেলারের মধ্যে জানানো হচ্ছিল আউট অফ নো এক দুটো গানের দৃশ্য চলে এলো ওগুলো ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু বোরুপি ট্রেলার ক্ষেত্রে হয়নি খুব সুন্দরভাবে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি সিস্টেম একটা ইমোশন রয়েছে কিন্তু এখানে শিবুদার যে চরিত্র তার একটা সংলাপ রয়েছে যেটা খুবই পাওয়ারফুল একটা ডায়লগ যে সরকার যদি তোমার মারে তাহলে তুমিও মারোশালা সরকারের এই ডায়লগটা রিয়েলি ইম্প্যাক্টফুল দুর্দান্তভাবে লেখা একটা সংলাপ এবং ট্রেলারে সেই ডায়লগটা যেভাবে আসে রিয়েলি সেটা একটা ইম্প্যাক্ট রাখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষ শেষভাগে যে ডায়লগটা রাখা হয়েছে শিবুদাস চরিত্র বলছে চোর পুলিশের গল্পে কেন চোরের নাম আগে নেওয়া হয় জানেন বড় বাবু এই সংলাপটাকে দিয়ে ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হয়েছে একটা ব্যাঙ্ক ডাকাতি করতে গেছে বুম একজন মুখে বলছে এবং সেটার মধ্যে একটা ফানি একটা টোন রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বৌরূপির যে ব্লাস্টটা যেটা টিজারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিংবা অ্যানাউন্সমেন্ট টিজারের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম সেই ব্লাসটা হচ্ছে এবং ট্রেলারটা এন্ড হয়ে যাচ্ছে দুর্দান্তভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে গোটা ট্রেলারটাই যদি আপনারা দেখেন বারবার না গিয়ার চেঞ্জ করতে থাকে ট্রেলারটা একটা মুড সুইং রয়েছে ট্রেলারটা এই ধরনের ট্রেলার ডিজাইন করা সত্যি প্রচন্ড প্রচণ্ড কঠিন যেখানে একবার ইমোশনটা রোম্যান্সের একবার কমেডির আবার একবার গানে ঢুকে যাচ্ছে আবার একবার থ্রিলে চলে আসছে আবার একবার হিরো ভিলেনের অর্থাৎ এখানে শিবুদার চরিত্র এখানে হিরোকে ভিলেনকে বলা মুশকিল শিবুদার চরিত্র আবিরের চরিত্রের মধ্যে কনফ্লিক্ট এস্টাবলিশ করছে আবার একটা হাই স্ট্রেম মুভমেন্ট দেখাচ্ছে এই যে বারবার বারবার মুডটা চেঞ্জ করছে ট্রেলারটা এটা না অনেক সময় ঘেটে যেতে পারে কিন্তু এত দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে ইটস রিয়েলি রিয়েলি টাফ এবং কমেন্ডেবল জব যে ট্রেলারটি ডিজাইন করেছে কমেন্ডেবল জব আবির চট্টোপাধ্যায় হোক কৌশানী হোক রীতাভরী হোক তাদের প্রত্যেকের পারফরমেন্স ছবির মধ্যে ভালো হবে সেটার একটা আভাস কিন্তু ট্রেলারের মধ্যে পরিষ্কার পাওয়া যাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের একটা পার্টিকুলার শট নিয়ে কথা বলবো যেখানে মনে হচ্ছে সে বাংলার সিংহাম রোহিত শেটটি ছবি দেখছি মনে হচ্ছে যেভাবে গাড়িটা ঘুরছে আবির চট্টোপাধ্যায় যেভাবে বন্দুকটা হাত থেকে বের করে রেখেছে সিরিয়াসলি বলছি মনে হচ্ছে সিংহাম মানে শিবুদার সিংঘাম ভাবতে পারা যায় আমরা কোনোদিন বলবো যে উইন্ডোজের সিংঘাম এটা কোনোদিন ভাবিনি কিন্তু সেই জিনিসটাই বলতে হচ্ছে এবং আমি রিয়েলি রিয়েলি এক্সাইটেড এটা বলতে পারছি এবং সেই ছবিটাই পুজোয় মুক্তি পাচ্ছে আমি সেটাকে কেন্দ্র করে প্রচন্ড বেশি এক্সাইটেড এবং এখানে শিবুদার পারফরমেন্স সব থেকে ভালো হবে মনে হচ্ছে ট্রেলার দেখে অন্তত সেরকম মনে হচ্ছে বাকিটা তো ছবিটা দেখলে বুঝতে পারবো এখানে শিবুদাকে নানান অবতারে দেখতে পাওয়া যাচ্ছে নানান লুকে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু সে বৌরূপী এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা দৃশ্যে যেখানে যেখানে সে সংলাপ বলছে বা সে সংলাপ বলছে না প্রত্যেকটা ফ্রেমে শিবুদার পারফরমেন্স টপ নচ এটাই আমি আশা করব যেখানে শিবুদার চরিত্রে আরও দুজন যারা ডাকাতি করছে শিবুদার সঙ্গে তাদের কি ইক্যুয়েশন মানে তিনজনের মধ্যে কি ইকুয়েশন তিনজন ডাকাতের সেই ইকুয়েশনটা একটু এস্টাবলিশড হবে সেটা ট্রেলারের মধ্যে বুঝতে পারা যাচ্ছে না সবকিছু তো ট্রেলার মধ্যে দেখিয়ে দেওয়া হবে ওনার সেটা ছবি তুলে রাখা হয়েছে হয়তো আমি চাইবো সেটা যেন হয় মুদ্রা কথা হোলসাম হতে চলেছে যেটা আমাদেরকে এঙ্গেজ করে রাখবে একদম সিটে বসিয়ে রাখবে সেই বাইকটা কিন্তু ট্রেলারটা দিতে পারছে একটা পুলিশ ইনভেস্টিগেটিং ড্রামা তার সঙ্গে সঙ্গে একটা হাইস্ট ছবি এবং যেটার মধ্যে মাসালা সেন্সিবিলিটিস রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট মাসালা ছবি আমাদের বাংলাতে কিন্তু খুব একটা বেশি আমরা হতে এখন দেখতে পাই না এটা উইন্ডোজের মাসালা এই মশালা যে মশালা বলতে যেটা আমরা বুঝি সেটা নয় এটা উইন্ডোজের মশালা কিন্তু ডেফিনেটলি ইট ইস মাসালা এখানে রোম্যান্স রয়েছে কমেডি রয়েছে একটা আইটেম রয়েছে রোমান্টিক গান রয়েছে যাবতীয় যাবতীয় থ্রিল এভরিথিং মেকার এক মাস আগে অ্যানাউন্সমেন্ট টিজার এনেছে কুড়ি দিন আগে বা পনেরো দিন আগে বোধ হয় টিজার এনেছে তার পরবর্তীতে আজকে ট্রেলার এনেছে তারা এটা টাফ এটা করা যথেষ্ট টাফ আপনি এত কিছু প্রোমোশনাল মেটেরিয়াল আনছেন এবং কোনোটা দেখেই মনে হচ্ছে না যে এটা তো ওটাকে রিপিট করছে এই শর্টটা তো আগে দেখে ফেলেছি এই শর্টটা তো নতুন কিছু দেখাচ্ছে না সেরকম কিন্তু নয় ট্রেলারটার মধ্যে আপনি যা দেখছেন সব কিছু কিন্তু আপনাকে এঙ্গেজ করতে পারছে কারণ আপনি টিজার বা অ্যানাউন্সমেন্ট টিজারে এগুলো দেখেননি এগুলো নতুন কিছু দেখানো হচ্ছে আমাদেরকে তো এইভাবেই কিন্তু প্রমোশনটা প্ল্যান করতে হয় উইন্ডোজ বৌরূপিকে যেভাবে প্রমোট লাস্ট কয়েক মাস ধরে এটা কিন্তু শেখবার মতন শেখবার মতন যে যদি আপনি বড় ছবি আনেন তাহলে সেই ছবিটাকে অডিয়েন্সের সামনে কিভাবে রাখতে হয় এটা ছিল আমার ওভারঅল মতামত ট্রেলারটা সম্পর্কে আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা ছোট পরবর্তী ভিডিওতে